বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স প্রাণ প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা প্রাণের চেয়ে প্রিয় প্রবাসীদেরকে স্যালুট জানাচ্ছি সালাম জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ছিলেন বিদায় আমরা ছিলাম বিদায় আমরা সবাই সচ্চার ছিলাম বিদায় আমাদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসার তিন দিন আগে অনলাইনে যে হেলথ ডিক্লারেশনের আইন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জারি করেছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল রাতেই এই কালো আইন এই আন্ধা কানুন প্রত্যাহার করা হয়েছে এটা আমাদের সকল প্রবাসীদের বিজয় প্রবাসীরা যদি এইভাবে ঐক্যবদ্ধ থাকেন প্রবাসীরা যদি এইভাবে সচেতন থাকেন প্রবাসীরা যদি এইভাবে নিজের সমস্যা চিহ্নিত করেন তাহলে বাংলাদেশে আর কোনো সংস্থা বাংলাদেশের আর কোনো ধরনের কোনোভাবেই সরকারিভাবে বেসরকারিভাবে এয়ারপোর্ট বলেন এমবেসি বলেন হসপিটাল বলেন দূতাবাস বলেন বিমান বলেন কেউ আমাদেরকে হয়রানি করতে পারবে না ইনশাআল্লাহ আমরা একত্রিত থাকব এখন আপনারা টেনশনমুক্ত থাকলেন অনেক জটিলতা ছিল এই অনলাইনে তিন দিন আগে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করার সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল করা হয়েছে আমরা প্রতিবাদ করেছিলাম আপনারা নিশ্চয় জানেন অন দ্য স্পটে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম আমি দুইটা এয়ারপোর্টের সামনে বসে দাঁড়িয়ে আমি সেখানে প্রতিবাদ করেছিলাম বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর অবগতিতে আসছিল গতরাত্রে আমি লাইভ করে বলেছিলাম যে যদি এটা প্রত্যাহার করা না হয় তাহলে হাইকোর্টে গিয়ে প্রবাসীদের পক্ষ থেকে আমি রিট করব আমি স্যালিউট জানাচ্ছি এই পবিত্র মাহে রমজান মাসে প্রবাসী বান্ধব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা আমাদের প্রবাসীদের অভিভাবক আমাদের জননী মা গো আমাদেরকে কষ্ট দিবেন না এই প্রবাসীরা যদি আপনার পাশে থাকে আপনার সন্তানরা যদি আপনার পাশে থাকে এই বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেন কেউ সফল হবে না বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হতে দেব না আমরা বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না কি জন্য বাংলাদেশের প্রবাসীরা রয়েছি রেমিটেন্স যোদ্ধা রয়েছি আমরা আমাদের ঋণ আমরা মওকুফ করব আমরা আমাদের ঋণ আমরা পরিশোধ করব আমাদের রাষ্ট্রীয় ঋণ আমাদের যে রিজার্ভ রয়েছে আমাদের যে ডলার রয়েছে প্রবাসীদের রক্তে গামে ঝরা যে ডলার বাংলাদেশে প্রতি মাসে আসে তা আমাদের জন্য এনাফ শুধুমাত্র দুর্নীতি বন্ধ করেন বাংলাদেশের যারা দুর্নীতি হতো বাংলাদেশে যারা দুর্নীতি করে বাংলাদেশে যারা আপনার বিভিন্ন ধরনের অপরাধ করে যারা টাকা পাচার করে যারা ডলার পাচার করে তাদেরকে বন্ধ করেন তাদেরকে আপনি প্রতিরোধ করেন তাহলে বাংলাদেশে আমরা প্রবাসীরা ডলারের পাহাড় গড়ে দিব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে ঐক্যবদ্ধ থাকবেন আপনারা ভালো থাকুন আপনারা সুখে থাকুন ঈদের আগে নির্ভয়ে নিরাপদে বাংলাদেশে আসুন পরিবারের সাথে ঈদ করেন অল্প দামে টিকিট করার জন্য যদি প্রয়োজন মনে করেন তাহলে আমি আহমদ রিয়াদের সাথে যোগাযোগ করবেন আপনি টাকা দেওয়ার আগে প্রথম আপনার হাতে টিকিট চলে যাবে আপনি বুকিংও দিতে পারেন অগ্রিম টিকিটও নিতে পারেন অল্প দামে টিকিট নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন আমি প্রবাসীদের নিয়ে ব্যবসা করি না প্রবাসীদের অধিকার আদায় করার জন্য আমি প্রবাসীদের কষ্টের ফেরিওয়ালা আমি সর্বপ্রথম এই বাংলার মাটিতে এই ঘোষণা দিয়েছিলাম এই কালো আইন এই আন্ধা কানুন প্রত্যাহার করতে হবে এটা আমরা মানি না অবশেষে মনে রাখবেন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই আন্ধা কানুন বাতিল করা হয়েছে তাই সকল প্রবাসীরা আসুন মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি এই চেয়ারে যখন যিনি বসবেন উনি হচ্ছেন প্রবাসীদের অভিভাবক প্রবাসীদের আস্থার ঠিকানা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রবাসীরা দলমত নির্বিশেষে আমরা সমর্থন করি দেশের বাইরে দেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার না দেশের বাইরে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আমরা তাদেরকে রুখে দিব আসুন সবাই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সকল প্রবাসীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিজয় ইনশাআল্লাহ একদিন হবেই ঠিক এমনি করে একদিন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ঘোষণা আসবে দশ বছর পর্যন্ত যারা বিদেশে ছিলেন তাদের জন্য অবসর ভাতা চালু হবে শেষ জীবনে যেন যারা সুখে হয় শেষ জীবনে যেন প্রবাসীরা কষ্ট না পায় তাই আমাদের দাবি থাকবে মাননীয় প্রধানমন্ত্রী আগামী বাজেটেই প্রবাসীদের জন্য অবসর ভাতা চালু করুন সবাইকে ধন্যবাদ আহমদ রিয়াজ ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের আস্থার ঠিকানা আহমদ রিয়াজ ট্রাভেলস ঢাকা ধানমন্ডি সিলেট উপশহর